নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরো একটা এপিসোডে। আজকে আপনাদের নিয়ে যাব তিনটি নদীর সঙ্গমস্থলে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। সব কিছু ডিটেলসে জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবাই। তাহলে শুরু করছি ভিডিওটা। শিয়ালদা রেলওয়ে স্টেশনের উত্তর শাখায় শিয়ালদা গেদে লোকাল ধরে চলেছি উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত মাঝদিয়ার উদ্দেশ্যে, যেখানে রয়েছে মাথাভাঙা নদী, চূর্ণী নদী এবং ইচ্ছামতি নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল। অর্থাৎ এটাতে বলা যেতে পারে এই জায়গাটি হচ্ছে চূর্ণী নদী ও ইচ্ছামতি নদীর উৎপত্তিস্থল। মাঝদিয়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গুগল ম্যাপের সাহায্যে গুগলে টাইপ করতে হবে মাথাভাঙা চূর্ণী ও ইচ্ছামতি নদীর মিলনস্থল, তাহলে গুগল ম্যাপ পেয়ে যাবেন। সেই গুগল ম্যাপের সাহায্যে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। সামনেই দেখা যাচ্ছে ইচ্ছামতি নদীর ওপর তৈরি হওয়া ইচ্ছামতি ব্রিজ, যার ওপর দিয়ে গিয়েছে শিয়ালদা গেদে এবং ভারত বাংলাদেশের আন্তর্জাতিক রেলওয়ে ট্র্যাক। আর এটি হচ্ছে ইচ্ছামতি নদী, যদিও বর্তমান অবস্থা দেখে সেটা মনে হয় না। প্রতি বছর বর্ষার সময় ছাড়া এই নদীটির এই উৎপত্তি স্থলের জায়গাটি এই অবস্থায় থাকে। বর্ষার সময় এই নদীবক্ষের রাস্তাটি আর চলাচলের উপযোগী হয় না, তাই তখন এই বাঁশের সাঁকোটিকে ব্যবহার করা হয় এপার ওপার করার জন্য। এই হচ্ছে ইচ্ছামতি নদীর নদীবক্ষ, আর এটি হচ্ছে ইচ্ছামতি নদীর উপর তৈরি হওয়া ইচ্ছামতি ব্রিজ। ব্রিজ পেরিয়ে কিছুটা দূর হেঁটে গেলেই পড়বে ওই বিশেষ জায়গাটি। বন্ধুরা, এটি হচ্ছে সেই বিশেষ জায়গাটি যেখানে মাথাভাঙা নদী, চূর্ণী নদী এবং ইচ্ছামতি নদীর মিলন ঘটেছে, বা এটাও বলা যেতে পারে এই জায়গা থেকেই চূর্ণী নদী এবং ইচ্ছামতি নদীর উৎপত্তিস্থল বা উৎপত্তি ঘটেছে। বন্ধুরা, এটা হচ্ছে ইচ্ছামতি নদীর ও তার উৎপত্তিস্থল, যেটি শুধুমাত্র বর্ষাকালেই সচল থাকে এবং বাকি সময়টি শুকনো এবং চাষবাসের জন্য ব্যবহার করা হয়। এটি হচ্ছে চূর্ণী নদী, যেটি বাঁক নিয়ে রানাঘাটের দিকে চলে গিয়েছে, এবং ডান দিকে যে বাঁকটি নিয়ে যে নদীটি গিয়েছে ওটি হচ্ছে মাথাভাঙা নদী। মাথাভাঙা নদী বাংলাদেশের কুষ্টিয়া জেলার মুন্সিগঞ্জের পদ্মা নদীর ডান দিক থেকে উৎপত্তি লাভ করেছে, এবং তারপরে সেটি বয়ে এসে ভারতবর্ষে প্রবেশ করে এই মাঝদিয়ার এই অংশে এসে দুটি নদীতে বিন্যস্ত হয়েছে। একটি হচ্ছে চূর্ণী নদী, অপরটি হচ্ছে ইচ্ছামতি নদী। এটি হচ্ছে চূর্ণী নদী, এবং ডান দিকে যে নদীটি রয়েছে সেটি হচ্ছে মাথাভাঙা নদী। আর এটি হচ্ছে ইচ্ছামতি নদী ও তার উৎপত্তিস্থল, যেটি বর্তমানে চাষবাসের জন্য ব্যবহার করা হচ্ছে। এরপর অবশেষে চললাম স্টেশনের উদ্দেশ্যে। এরকম ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার, তো সেই সাপোর্টটা আশা করি আপনারা আমাকে করবেন। আর আমাকে এইভাবে সাপোর্ট করুন, এগিয়ে নিয়ে চলুন, আর আমি চেষ্টা করবো আপনাদের জন্য এরকম ধরনের আরও ভালো ভিডিও আনা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।